সম্পূর্ণ আমার নিজের কিছু মতামত ব্যক্ত করতে চাই, সেটি হচ্ছে ভোটাধিকার নিয়ে। অতি সম্প্রতি অর্থাৎ 28শে জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন এবং অভিনয় শিল্পী সংঘের নির্বাচন শিল্পকলাতে অনুষ্ঠিত হয়েছিল এবং শিল্পী সমিতির নির্বাচন এফডিসিতে অনুষ্ঠিত হয়েছিল। এবং আমিও মাঝে মধ্যে ভোট দেই এবং আপনারাও ভোট দেন, কিন্তু আমার নিজের মতামতটা আমি বলি। আমিও আমাদের অভিনয় শিল্পী সংঘের যারা প্রার্থী হয়েছেন তাদের প্রত্যেককে কথা দিয়েছি, তারা প্রত্যেকে ফোন করেছেন, এসএমএস করেছেন, দেখা করেছেন, কথা বলেছেন। এখন নির্বাচনের স্বার্থে আমি তাদেরকে আশ্বাস দিয়েছি যে আমি ভোট দেব এবং আপনারা প্রত্যেকে দেন এবং সারা পৃথিবীতে সবাই সবাইকে কথা দিয়ে থাকি, কমিটমেন্ট করে থাকি যে আপনাকে অবশ্যই দিচ্ছি এবং আপনিই হবেন, কিন্তু আদতে আমরা তা করি না। কিন্তু ভোট দিতে হয় একজনকে বা অনেকে বঞ্চিত হন, কিন্তু যাকে আমরা কথা দিচ্ছি তিনি কিন্তু প্রত্যাশা করে আছেন, আশান্বিত হয়ে আছেন যে ইসমাইল ভাই বা অমুক ভাই আমাকেই ভোট দেবে এবং আমার ভোটটা তিনি হয়তো কাউন্ট করেছেন। কিন্তু ভোট কেন্দ্রে যে হয়তো আমি তাকে দিচ্ছি না, অন্য আরেকজনকে দিচ্ছি, অন্য আরেকজনকেও আমি কথা দিচ্ছি, কথা দিয়েছি। সারা পৃথিবীতে এখন গণতান্ত্রিক চর্চার এটাই একমাত্র বড় মাধ্যম যে ভোটাধিকার। এবং আমেরিকান নির্বাচন আমরা দেখেছি, বিভিন্ন দেশের নির্বাচন আমরা দেখি, আমাদের দেশের নির্বাচন আমরা দেখি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা তো প্রত্যেককে কমিটমেন্ট করি এবং অনেকে শপথ করান এবং অনেকের কাছ থেকে অনেক ভোটাররা সুবিধা নিয়ে থাকেন, অনেক প্রার্থী আবার এই সময় যদিও অনৈতিক কিন্তু অনেককে সুবিধা দিয়ে থাকেন, অনেককে আবার শপথও করিয়ে থাকেন যে আপনি অবশ্যই আমাকে ভোট দেবেন এবং ভোটাররা তখন বলে থাকেন যে আমি অবশ্যই আপনাকে দেবো, কিন্তু ভোট কেন্দ্রে যেই হয়তো আরেকজনকে দিচ্ছেন। আমার বক্তব্য হচ্ছে এই ক্ষেত্রে কি আমাদের কমিটমেন্ট রক্ষা হয়, অর্থাৎ আমি যাকে কথা দিয়েছি, যাদেরকে প্রত্যেক প্রার্থী মনে করেন তিনি আমাকে ভোট দেবেন, আমি তো প্রত্যেক প্রার্থীর লোক হয়ে গেলাম এবং তিনি আমাকে নিয়ে আশান্বিত এবং আমাকে নিয়ে আশাবাদী এবং আমার মতো অনেককে নিয়ে আশাবাদী যে তারা আমাকে ভোট দেবে, কিন্তু আদতে তা হয় না। এটি কি এক ধরনের মানে আমি কমিটমেন্ট রক্ষা করতে পারিনি বা আমি যাকে যে আমাকে প্রত্যাশা করেছে যা তাকে আমি ভোট দেবো কিন্তু আমি তাকে দেই নেই, কিন্তু ওই ভোটারকে আমি হতাশ করলাম। এবং ভোট কেন্দ্রে গিয়ে আমি অভিনয় শিল্পী সংঘের ভোটার ছিলাম, আমি সবাইকে কথা দিয়েছি আপনাকে ভোট দেব, আপনাকে ভোট দেব, এবং এটা আপনারাও তাই করে থাকেন এবং এটিই বলতে হয়, কিন্তু আদতে আমরা তা দেই না। আমি ভোট কেন্দ্রে যখন সিল মারছি বা টিক চিহ্ন দিচ্ছি তখন কিন্তু আমি আমার পছন্দ মতো প্রার্থীকেই ভোট দিয়েছি। এক্ষেত্রে অনেকে জয়ী হয়েছেন, অনেকে হননি, কেউ কেউ হননি, বেশিরভাগই জয়ী হয়েছেন এবং যারা হননি তারাও প্রত্যাশা করেছিলেন যে ইসমাইল ভাই আমাকে ভোট দেবেন, কিন্তু সে কিন্তু জানছে না আমি যে তাকে ভোট দেইনি, বা যিনি জয়ী হচ্ছেন তিনিও জানছেন না আমি যে তাকে ভোট দিয়েছি। এক্ষেত্রে বিষয়টা কেমন মানে আমি জানি না, এটা আমার মতামত আমি ব্যক্ত করছি, আমি কি তার সাথে প্রতারণা করছি বা আমি তার সাথে কমিটমেন্ট রক্ষা করে চলিনি, এটা কি আমাদের অস্থি মজ্জায় মিশে যাচ্ছে এরকম? যে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম, মানে গণতন্ত্রের যদিও এটাই নিয়ম যে ভোটাধিকার প্রদান করা এবং ভোটাররা ওই একদিনই তাদের ভোটাধিকার প্রদান করে থাকেন, এটা গণতান্ত্রিক নিয়ম, সারা পৃথিবীতে তাই হয়ে থাকে। সারা পৃথিবীর কথাই বলছি, প্রত্যেক প্রার্থী আমি আমার কাছে যতজনে দেখা করতে আসেন বা যতজনের সাথে আমার যত প্রার্থীর সাথে আমার সাক্ষাৎ হয় আমি বলি যে আপনাকে আমি ভোট দিচ্ছি। এতে কি কোনো অসুবিধা হচ্ছে কি এটা বিশেষজ্ঞরা মনে করবেন? এবং আমার ভিতরে এই বিষয়টি অনেকদিন যাবৎ খেলছে। আমি ভোট দেওয়ার পর থেকে আমাদের অভিনয় শিল্পী সংঘের আমি প্রত্যেকে তো ভোট দিতে পারিনি এবং একজনের পক্ষে প্রত্যেককে ভোট দেওয়া সম্ভব হয় না, সন্তুষ্ট করা সম্ভব হয় না, কিন্তু আমি যে কমিটমেন্ট করছি আপনাকেই দিব, আমি তো প্রত্যেককে কমিটমেন্ট করলাম যে আপনাকে দেবো ভোট, কিন্তু আমি তো দিতে পাচ্ছি না, দিতে পারিনি। এবং আমি ভোট কেন্দ্র থেকে যখন বের হই আমার তখন খুব খারাপ লাগে, এক ধরনের জিরে এত কথা বললাম এবং আমি প্রত্যেক প্রার্থীকে তো আমি সন্তুষ্ট করার চেষ্টা করেছি এবং আমি
তারাও আমার কাছ থেকে কথা আদায় করেছেন যে আপনি আমাকে অবশ্যই ভোট দেবেন এবং আমাকে কনভিন্স করার চেষ্টা করেছেন, আমি কনভিন্স হয়েছি এবং নেগেটিভ বলার কোনো কারণ দেখি না বা কারণ থাকে না বা বলাও যায় না, বিব্রতকর বলা যায় না যে আমি আপনাকে ভোট দেবো না, বা মনে মনে ভাবছি একটা করছি আর একটা, যে এই লোকটা আমার কাছে এত বিনয়ের সাথে বলছে কিন্তু আমি তো তাকে ভোট দেবো না, এটিও ভাবতে খারাপ লাগে। যাই হোক, বিষয়টা যেমন যেন কেমন কেমন মনে হয়, অর্থাৎ আমাদের যেমন অভিনয়শিল্পী সংঘের সভাপতি হয়েছেন দুইজন, আমি দুজনকেই বলেছি ভোট দেব, আমাদের অভিনয়শিল্পী সংঘের সহসভাপতি পদে পাঁচজন দাঁড়িয়েছেন, আমি পাঁচজনকেই বলেছি ভোট দেব আপনাকে, সবাই তাই করেন, সবাই তাই বলেন, কিন্তু আদৌকে পাঁচজনকে দেয়া হয়? আমরা তো তিনজনকে নির্বাচিত করেছি। আমাদের অর্থ সম্পাদক দুজন দাঁড়িয়েছেন, দুজনকেই বলেছি আমি আপনাকে ভোট দেব, তিনিও আমার কাছে বিনয়ের সাথে বলেছেন, তিনি হয়তো প্রত্যাশা করেছেন যে আমি তাকে ভোট দেব, কিন্তু দুজনের মধ্যে আমাকে তো একজনকে বেছে নিতে হয়েছে। আমাদের এক্সিকিউটিভ মেম্বার যারা হবেন, ২০ জন দাঁড়িয়েছেন, ২০ জনেই আমার সাথে যোগাযোগ করেছেন বা প্রত্যেকের সাথে যোগাযোগ করেছেন, প্রত্যেকেই বলেছেন ওই ২০ জনকেই ভোট দেবেন, কিন্তু আদতে আমরা তো ৭ জনকে দিতে হয়েছে, ৭ জনকে নির্বাচিত করেছি। ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে অন্যান্য ক্ষেত্রে নির্বাচন, একদম দলীয় প্রার্থী যারা তাদেরকে দলের লোক ভোট দেবেন সেটাই স্বাভাবিক, তাদের আদর্শ উদ্দেশ্য প্রত্যেকেই জানেন। তবে এই ক্ষেত্রে একটি কথা, হয়তো ১৫০ ভোট পেয়ে হয়তো একজন, ৫১ ভোট পেয়ে হয়তো একজন নির্বাচিত হয়ে গেলেন, কিন্তু ৪৯ ভোট পেয়ে আরেকজন পরাজিত হলেন। এই ক্ষেত্রে এই যে দুই মতাদর্শের, তার মানে মতাদর্শের জনগণ কিন্তু সমানই, একজনের পার্থক্য, একজনের পার্থক্যের কারণে, একটি ভোট বেশির কারণে একজন জয়ী হয়ে গেলেন। যেমন আমাদের শিল্পী সমিতির নির্বাচনের কথা বলতে পারি, চলচ্চিত্র শিল্পী সমিতি যে কেমন হবে, এখন কমিটিটা কেমন হলো, একদলের সভাপতি, একদলের সাধারণ সম্পাদক, আরেক দলের সহসভাপতি, মানে এরা কি কোনো মতাদর্শে পৌঁছাতে পারবে? দুই দলের প্রার্থীদের মতাদর্শ, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন, কে কী ধরনের কাজ করবেন সেটি ভিন্ন, কাজেই এদের এই যে এদের এক জায়গায় একত্রিত হওয়া, কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমার মনে হয় বাকবিতণ্ডা দেখা দেবে, যে আমার তো কমিটমেন্ট এটা ছিল না, আমার তো নির্বাচনী ইশতেহার এটা ছিল না, সেটি কী হবে, এই কমিটি কাজ করতে পারবে কি না সুষ্ঠুভাবে, আমি সেটা চিন্তা করি। যাই হোক, আমাদের শিল্পী সংঘের, অভিনয় শিল্পী সংঘের যেটা হয়েছে সেটি এক ধরনের ভালোই হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমি যে কথাটি বলতে চাই যে প্রত্যেকের ক্ষেত্রে তাই হয়, প্রত্যেকেই আমরা কমিটমেন্ট করি, কিন্তু সেই কমিটমেন্ট অনুযায়ী আমরা কি ভোট দিতে পারি কি না, সেই এবং ভোট কেন্দ্র থেকে যখন বের হই তখন আমাকে নিজেকে এক ধরনের মনে হয়, মানে কমিটমেন্ট রক্ষা করে নিই আমি, এরকম মনে হয়। যখন যেই প্রার্থীটার সাথে দেখা যাক, আমি ভোট দিই নি, তার সাথেও তো আমার দেখা হয়, হাসি মুখে কথা বলতে হয়, হ্যাঁ আপনি হয়ে যাচ্ছেন হয়ে যাচ্ছেন, যাকে ভোট দিয়েছি তার সাথেও দেখা হয়, হ্যাঁ আপনি হয়ে যাচ্ছেন আপনাকেই দিয়েছি, যাকে দেই নি তাকেও বলছে আপনাকেই দিয়েছি, এটি এক ধরনের কেমন কেমন মনে হয়। আমার মনে হয় যেন আমি কমিটমেন্ট রক্ষা করিনি, আমি তো দুজনকেই কথা দিয়েছি, এই প্রক্রিয়াটির বিকল্প কিছু আর ভাবার তো নাই, এটাই করতে হবে। তবু আর কীভাবে বলবো, আর কীভাবে বুঝাবো, সেটি হচ্ছে আমেরিকা তো একই সিস্টেম, ইংল্যান্ডেও গণতন্ত্রের দেশ একই সিস্টেম, আমেরিকাতেও গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী একই সিস্টেম, ইন্ডিয়াতেও একই সিস্টেম, কানাডাতেও একই সিস্টেম, বাংলাদেশও একই সিস্টেম। তারপরও আমার কিন্তু মনে হয় আমি তো সবাইকে কথা দিচ্ছি। যাই হোক, ভেবে চিন্তে আমার মনে হয় ওই সময় একদম চুপ থাকতে হবে, যেই আমাকে কনভিন্স করার চেষ্টা করুক আমি কিন্তু চুপ থাকবো, কারণ আমার সিদ্ধান্ত তো আছে আমি কাকে ভোট দেব, কাদের ইশতেহার ভালো লাগে, কাদের আদর্শ উদ্দেশ্য আমার পছন্দ তাকেই ভোট দেবে, এতে কোনো অসুবিধা আমার মনে হয় নেই। যাই হোক, যে সিস্টেম চলছে, যেভাবে চলছে, এভাবেই সারা পৃথিবী গ্রহণ করেছে এই সিদ্ধান্তে, এই প্রক্রিয়াটিকে, কাজে এই ভোটাধিকার প্রদান করা এটিই চলবে। কিন্তু তারপরেও আমার মনে, যেহেতু আমি অভিনয় শিল্পী সংঘের নির্বাচন কেন্দ্র থেকে যখন বেরিয়ে এসেছি, আমার কাছে এই জিনিসটি মনে হয়েছে যে আমি অনেককেই কথা দিয়েছি কিন্তু সবাইকে তো আমি ভোট দেইনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন,
করোনামুক্ত থাকার চেষ্টা করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তবে একটা আশার কথা হচ্ছে এরকম যে করোনা নিয়ে বলছি, করোনা ডেল্টা করোনা অনেক কিছু হয়ে গেছে, কিন্তু হয়ে এখন ওমিক্রন হয়ে আমার মনে হয় করোনা কিছুটা দুর্বল হয়েছে। এটি আমাদের জন্য ভালো, সারা পৃথিবীর জন্যই ভালো, সারা পৃথিবীর মানুষের জন্যই একটা ভালো দিক বলে আমি মনে করি। তারপরেও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই, এটি আমাদের সবাইকে মানতে হবে। ধন্যবাদ সবাইকে।